চলুন আজ দেখি বাজারে কতটা জল নেমেছে। প্রথমে আমরা যাব ভাসাবলের দিকে, তারপর বাকিটা কভার করব। নমস্কার, সুপ্রভাত সবাইকে। চলুন আমরা চলে এসেছি ভাসাবলের মুখটাতে। এখানে পোলে পাটা লাগানোর কাজ চলছে। হয়তো দুপুরের পর থেকে এখান দিয়েও যাতায়াত শুরু হবে। আগে ওই পারটা দেখতে হবে, ওই পারে জল আছে কি না। যদি ওই পারে জল থাকে, তাহলে তো যাতায়াত হবে না। কালকের ভিডিওটি যারা দেখেছেন তারা বুঝবেন যে বাজারের কোথায় কতটা জল ছিল কাল। চলুন আজ গিয়ে দেখি যে জলটা আসলে নেমেছে কিনা, আর দোকানপাটি কেমন কি খুলেছে। নিউ মার্কেটের কাছ দিয়ে আমরা ঢুকবো, কারণ কালকেও এখান দিয়ে ঢুকেছিলাম। দেখুন কালকে কিন্তু এখানটায় জল ছিল। আজ এখান থেকে জল নেমে গিয়েছে, খুব ভালো খবর। চলুন আগেটাই দেখা যাক কুঠি বাজারের দিকটা।
এখানে এখনো অল্প পরিমাণ জল রয়েছে। এখানে এখনো যতটা জল আছে মনে তো হয় না এখান দিয়ে পারাপার সম্ভব। লবণপাতি সব আস্তে আস্তে খুলছে, কাল এখানটা থেকে আর ভিতরে যাওয়া যায়নি। এখানেও সব সাফ সাফাই চলছে। প্রচুর নোংরা এসে এখানে জমা হয়েছে, এগুলি সাফা করতে বেশ বেগ পেতে হবে। আচ্ছা, এটা পৌরসভা আর এখান পর্যন্ত রয়েছে জল। এখনো রথতলার ওই পাশে এখনো জল রয়েছে। ওই পাশে কতটা জল? রথতলা যাওয়া যাবে নি? ওখানে অনেকটা জল। আচ্ছা, রতলার ওইখানে এক কোমর জল রয়েছে, এক কোমরের উপরে জল বলছে। চলুন আড়গড়াটা দেখা যাক। এখানেও জল রয়েছে, এখানটায় তো জল থাকবেই কারণ এখানটা একটু নিচু এলাকা। সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পেছনটা দেখা যাক, মনে হয় ওখান থেকে জল নেমে গিয়েছে। না, এখান থেকেও এখনো জল নামেনি। প্রায় হাঁটু ছাড়িয়েও কিছুটা উপরে জল ওখানটায়। চলুন আগে আমরা দেখবো ওই পাশে বর্দার চৌকানে কতটা জল নেমেছে। তো ঘাটালে যারা যারা কোনো কিছু কেনাকাটা করতে আসতে চাইছেন, আজ শনিবার,
দোকানপাতি অল্প অল্প খুলতে শুরু করেছে। এখন বাজে সকাল 7:30, কিছুক্ষণ পর হয়তো দোকানগুলি খুলবে। ঘাটালের সেন্ট্রাল বাস স্ট্যান্ড, এখান থেকে আজ ক্ষীরপাই, আরামবাগ, পাঁশকুড়া, হাওড়া, কলকাতার বাস, নৈহাটির বাস দেখলাম, সবই চলছে। এখানটাতেও এখনো প্রায় হাঁটু সমান জল। এখানে চলছে নৌকো পারাপার, জল একটু এখানে মাঠে কমেছে বলে মনে হয় আগের থেকে। বিশালাক্ষী মন্দির, আমরা বর্ধা চৌকনে আসলাম। কাল এখানে অনেকই জল ছিল, প্রায় 800 সমান, আজ এখানে জল নেই, খুবই ভালো খবর এটা। এটি পান্না যাওয়ার রাস্তা, চলুন আগে এই পাশটায় ঘুরে আসি। বাইক নিয়ে যাচ্ছে, সেদিকটা তো আরো বেশি জল হবে। হ্যাঁ, তো এখান দিয়ে বাইক নিয়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু এই পাশটায় একটু কম জল। জানাতে ভুলবেন না কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। আগের ভিডিওতে অনেকেই বলেছেন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, তারপরে দলপতিপুর, সামনে সাগরপুর, দিল্লি থেকেও অনেকে দেখছেন, নেপাল থেকেও অনেকে দেখছেন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওতে জানাবেন কে কোথা থেকে দেখছেন ভিডিও।